সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সকাল সকাল রামনবমী ছিল, প্রচুর মানুষ পালন করেছেন, ক্লান্ত ছিলেন, প্রচুর জন আসতেও পারেননি, ইচ্ছা চেয়ে ঘর থেকে হয়তো বেরোতে পারেননি। কিন্তু যে অঞ্চলে প্রত্যেকটা মুহূর্তে আমরা কোনো সভা সমিতি করতে পাচ্ছি না, রোড শো করতে পাচ্ছি না, করতে গেলে যে মহানাগরিক তিনি গালাগাল করেন, গালমন্দ করেন, অশ্লীল ভাষা বলেন, একজন রয়েছেন নেত্রী, তিনি বলেন যে কেন্দ্রীয় বাহিনীকে চেপে ধরো, বাকিরা মারধর অশান্তি করো, আর একজন ওপেনলি বলেন যে হ্যাঁ অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, লজ্জা লাগে না পশ্চিমবঙ্গের মানুষকে জিজ্ঞেস করছি। ওই চেয়ারে যে বসেছিলেন তিনি ছিলেন সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন বাবু বসেছিলেন, এ আপনারা কাকে বসিয়েছেন যে ওপেনলি অমুকের বাচ্চা তমুকের বাচ্চা প্রত্যেকটা মানুষকে মারবার জন্য ইঙ্গিত দিয়েছেন, বাবার নামে পার্ক বানাচ্ছেন। মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে এটা দিয়ে আর কোনো কিছু হবে না, মানুষ সাহস পেয়েছেন, মানুষ বেরিয়ে এসেছেন, পশ্চিমবঙ্গে মানুষ ভবানীপুরের মানুষ যে বার্তা দিয়েছেন সেই বার্তা কিন্তু পেয়ে গিয়ে সুদূর মেদিনীপুর থেকে আমাদের রাজ্যের নেতা হৃদয় স্পন্দন, যুব স্পন্দন, সেই লড়কু নেতা শুভেন্দু অধিকারী কিন্তু একবার নয় বরিষ্কার বহুদূর পথ পেরিয়ে ছুটে এসেছেন ভবানীপুরের মানুষের জন্য, ভবানীপুরের পরিবর্তনের জন্য। জোরে হরতালি হোক আমাদের শুভেন্দু অধিকারীর জন্য। যারা বারান্দায় দাঁড়িয়ে শুনছেন, যারা বেরোতে ভয় পাচ্ছেন, আমি জানি কালকেও কিছু লোক আবার হুমকি ধমকি দেবে। এলাকা থেকে আমাদের হোর্ডিং পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না, আমার হাতে ঢিল মেরে মাননীয় ববি হাকিম ইনস্টিটিউট অফ ক্রিমিনাল সায়েন্স তাদের ছাত্ররা আমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল। কিন্তু আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মানুষকে, ভবানীপুরের মানুষকে, যে ধন্যবাদ ঈশ্বরের কাছে যে আমাকে সেই ডাক্তার ব্যান্ডেজ করেননি যিনি দিদির পায়ে ব্যান্ডেজ করেছেন। আমি দিদির পা তুলে কোনো খারাপ কথা বলছি না, আমি শুধু ওই ডাক্তারদের অসহায়তার কথা ভাবছি, তারা যদি ভুল করে আমার হাতে ব্যান্ডেজ করত, বিশ্বাস করুন এই ভোটের প্রচারের জন্য এই ব্যান্ডেজ হয়তো আমাকে এক মাস ধরে নিয়ে ঘুরতে হতো। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে আমার হাতে দিদির ডাক্তার দিদি দিদির পায়ে ব্যান্ডেজ করেছে, ব্যান্ডেজ করেননি। শেষ একটা লাইন বলে আমি আমার কথা শেষ করব। 2019 সালের রেজাল্ট কেনই আক্রমণ, মানুষের ঘরে ঘরে গেলে মানুষ বলে দিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের 98% উন্নয়ন হয়ে গেছে, আর ভবানীপুরের ঘরে ঘরে পৌঁছলে তারা বলে দিচ্ছেন 2% উন্নয়ন ডেভেলপমেন্ট হয়নি। এই সত্যি কথাগুলো ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে, আমার কাছে, সবার কাছে বলে দিচ্ছে বলে মিডিয়ার কাছে আক্রান্ত হতে হচ্ছে আমাদের। তার মানে আপনাদের কথা আপনারা বলতে পারবেন না, তাই আপনাদের নিজেদের কথা বলবার জন্য আপনারা যে সরকার বদলের সংকল্প নিয়েছেন, যে সাহস দেখিয়েছেন, ধন্যবাদ। শেষ কথা বলে শেষ করছি, 2019 সালেই ভবানীপুরের মানুষ যারা বঞ্চনার শিকার, যারা মিথ্যের শিকার, যারা তাদেরকে বহিরাগত বলে অপমান করেছিলেন মুখ্যমন্ত্রী, যে বহিরাগত ওনার কথায়, ওনার দলের কথায়, যে বহিরাগতরা একজন সাধারণ মেয়েকে মুখ্যমন্ত্রী বানাতে পারে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রেখে দিন, সেই ভবানীপুরের বাঙালি অবাঙালি মানুষ যারা আপনার কাছে বহিরাগত, তারা আপনাকে মুখ্যমন্ত্রী চেয়ার থেকে নামিয়ে আবার সাধারণ বানিয়ে দিতে পারে, এবং সেই সময় চলে এসছে। আমার শেষ লাইন, 2019 সালে উনি আর ওয়ার্ডে হেরে গেছেন, বুথে হেরে গেছেন, তাই তিনি হেরে যাবার জন্য আর ভবানীপুরে দাঁড়াননি, কিন্তু এমন জায়গায় সেন্টিমেন্টের খেলা খেলতে খেল মাঠে নেমেছিলেন, দিদি ভুলেই গেছিলেন সেই মাঠে যে রাখাল রাজা ঘুরে বেড়াচ্ছে, সেই রাখাল রাজার নাম, ওই মেঠো রাজার নাম শুভেন্দু অধিকারী, যেখানে তিনি ভবানীপুরের থেকেও বেশি ভোটে হারছেন। বড় বড় হোর্ডিং আর পোস্টার লাগানো থাকে বাংলা নিজের মেয়েকে চায়, আর এই অঞ্চলের মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 2019 নিজের বুথে নিজের ওয়ার্ডে
হারিয়ে দিয়েছেন। আরে ভাই তারাই তো আগে থেকে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, ভবানীপুর নিজের মেয়েকে চায় না, যেখানে বাড়ির লোক নিজের মেয়েকে চায় না, ভবানীপুরে নিজের মেয়েকে চায় না, তো সারা বাংলা কি করে নিজের মেয়েকে চাইবে? দাদা রাম নাম শুনলে উনি রেগে যান। হ্যাঁ শেষ লাইন, একটা খুব সুন্দর কথা আছে তাতে বলে, আপনি খুশি না আয়ে আপনি খুশি না চলে। আমরা নিজের খুশি মতো পৃথিবীতে আসিনি, আমরা নিজের খুশি মতো পৃথিবী থেকে যাব না। লাই হায়াত লে আয়ে কাজা লে চলি চলে। জন্ম আমাদের পৃথিবীতে হাত ধরে নিয়ে এসছে, মৃত্যুর হাত ধরে আমরা চলে যাব। কেউ ক্ষমতায় আসে, কেউ ক্ষমতা থেকে চলেও যায়, কেউ জীবন নিয়ে আসে, কেউ মৃত্যু নিয়ে চলে যায়। যারা আপনারা এই কথা শুনছেন, যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, যারা এই মঞ্চে বসে রয়েছেন, তারা সবাই একটাই শুধু জিনিস জানেন যে একটা দিন চলে যেতে হবে। দিদি যদি চলে যাবার সময় যে কয়েকটা মানুষ, হয়তো আপনার পরিবারই দু তিনজন পড়ে থাকবে, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তো আপনি মিথ্যে কথা বলে ঘেন্নার মানুষ হয়ে গেছেন, সেদিন যদি আপনার বাড়ির কোনো মানুষও ভুল করে বলে ওঠে সারা পৃথিবীর একমাত্র শেষ কথা, যেখানে আমি বা আপনি কারুর ডেড বডি যদি শ্মশানে যায়, যে কোনো মানুষেরই যায়, তারা বলে ওঠেন রাম নাম সত্য হয়, দিদি দয়া করে যেন আমরা কেউ আপনি আমি সেই রাম নাম শুনে, সেই শান্তির নাম শুনে যেন চিতা থেকে উঠে না বসে পড়ি। ভালো থাকবেন দিদি, প্রত্যেকে ভালো থাকবেন। এইবার আপনাদের সামনে আসছেন আপনাদের সাহস, আপনাদের বুকের মধ্যে যে প্রতিবাদ লুকিয়ে থাকে, আপনারা যে প্রতিবাদ করতে চান কিন্তু ঘর থেকে বেরোন না, আপনারা বাড়িতে বসে খবরের কাগজে আপনার লুকিয়ে থাকা বুকের মধ্যে প্রতিবাদ, যে মানুষটার মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষকে ভাইব্রেট করছে দেখেন আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের ডাকে সেই মানুষটা আমার আমার প্রতি সমর্থন জানাতে ভালোবাসা চাইতে এখানে এসেছেন, একটু জোরে হাততালি হোক আপনাদের সাহসকে আর আপনাদের সাহসের নাম শুভেন্দু অধিক।